রামনগর চৌরঙ্গিতে মোবাইলের দোকানে দুঃসাহসিক চুরি। জানা গিয়েছে গাড়ুলিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের শ্যামনগর তেরঙ্গি মোড়ের সামনে একটি মোবাইলের দোকানে গতকাল রাতে বেশ কয়েকটি মোবাইল ফোন চুরি করে দুষ্কৃতীরা। আজ সকালে দোকান মালিক দোকান খুলতে এসে দেখেন দোকানের ওপরের সিলিংটি কাটা, এমনকি দোকান থেকে প্রায় ১২টি মোবাইল ফোনও চুরি হয়ে গিয়েছে। শুধু তাই নয়, ৫ থেকে ৬ হাজার টাকাও ছিল যেটি দুষ্কৃতীরা নিয়ে গিয়েছে। ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন জগদ্দল থানার পুলিশ। দোকান এবং তার আশেপাশে সিসিটিভি ক্যামেরা থাকায় তা খতিয়ে দেখছেন পুলিশ। রীতিমধ্যেই আতঙ্ক তৈরি হয়েছে পার্শ্ববর্তী দোকানের মধ্যেও। রাতের মধ্যে যেরকম আমাদের দোকান থেকে মাল টাল নিয়ে যায় সেরকম কিছু মাল নিয়ে যাওয়া হয়েছিল, আর কিছু মাল দোকানেই থাকে। তো সকালবেলা যখন আমার দাদা যে মালিক এই দোকানের, সে তখন দোকান খুলে সে দেখে যে ওপরের টিনটা কাটা রয়েছে আর এখান দিয়ে ভেঙে ফল সিলিং ভাঙা রয়েছে। এবার যা যা জিনিস রয়েছিল এখানে দোকানের মধ্যে সমস্ত জিনিস ঘাটা, যা যা ফোন ছিল এখানে দোকানের ভেতর সমস্ত ফোনগুলোকে নিয়ে চলে গেছে। ক্যাশ ছিল মোটামুটি ৬-৭ হাজার টাকা মতন, সেই ক্যাশটা পর্যন্ত নেই দোকানে। ইভেন কয়েন যা ছিল, কয়েনও পর্যন্ত যা যা ছিল সব কয়েন পর্যন্ত নিয়ে চলে গেছে। মোবাইল ছিল হচ্ছে কিপ্যাড ফোন মিলিয়ে নানা করে ১২-১৩টার ওপর মোবাইল ছিল। আর হচ্ছে গিয়ে এমনি আমাদের যেহেতু সার্ভিস হয়, সার্ভিসের ফোন ছিল ৩-৪টে। আমাকেও মর্নিংয়ে ফোনে জানিয়েছে যে এরকম চুরি হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে বললাম থানাকে ইনফর্ম করতে। থানা আশা করছি নিঃসন্দেহে যথাযথ তদন্ত করবে এবং চোর যে আছে, চুরি যে করেছে, উদ্ধার হবে নিশ্চয়ই। কারণ আমরা ইতিমধ্যে গাড়ুলিয়া পৌরসভার পক্ষ থেকে বিশেষ বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি যতটা সম্ভব যে সিসিটিভি কভারেজ করার। আমি জানি না ওদের এটা আসবে কি না, যেহেতু ওদের দোকানের সামনেই আমাদের সিসিটিভিটা লাগানো হয়েছে। তবে নিঃসন্দেহে তার থেকে নিশ্চয়ই আমরা একটা সূত্র পাবো, এটা আশা করছি। আবার সঙ্গে প্রাক্তন আমাদের এই কমিটির প্রাক্তন এবং বর্তমান সেক্রেটারি রয়েছে, এরাও এদের মতন করে এদের এখানে যারা রাত্রেবেলা নৈশলোকে পাহারা দেয় তাদেরও ডাকছে। ওভারঅল পুলিশ এবং এদের যারা পাহারা দেয় এদের যৌথভাবে এদের আলোচনার মধ্যে দিয়ে আশা করছি নিঃসন্দেহে যারা চোর পাকড়াও করা যাবে। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।